আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ নাজিমউদ্দিন। ওয়েলকাম টু আওয়ার এনকে হেলথকেয়ার ইউটিউব চ্যানেল। আপনারা যারা আমাদের এনকে হেলথকেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আলোচনা করব কীভাবে হিমোগ্লোবিন বাড়ানো যায়, অর্থাৎ যেসব খাবার খেলে রক্ত শূন্যতা দূর হবে। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম থাকলে তাকে রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া বলা হয়ে থাকে। বাংলাদেশে অনেক মানুষ বিশেষ করে মেয়েরা রক্ত শূন্যতায় ভোগে। বিশেষ করে যারা পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত তাদের রক্ত শূন্যতার প্রবণতা বেশি হয়। রক্ত শূন্যতা প্রতিরোধে প্রথমে পরিবর্তন আনতে হবে আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাসে। যেসব খাবারের রক্ত স্বল্পতা দূর করার ক্ষমতা রয়েছে সেসব খাবার খেতে হবে নিয়মিত। আসুন জেনে নেওয়া যাক রক্ত স্বল্পতা দূর করে এমন কিছু পুষ্টিকর খাবার সম্পর্কে। প্রথমে আমরা জানব কলিজার পুষ্টি সম্পর্কে। কলিজায় প্রচুর পরিমাণে আয়রন ও ভিটামিন বি আছে। রক্ত স্বল্পতা রোগের প্রধান কারণ দেহে আয়রনের ঘাটতি, তাই রক্ত শূন্যতে যারা ভুগছেন তাদের নিয়মিত খাবার তালিকায় কলিজা রাখা উচিত। তারপর দুধ রক্ত স্বল্পতা রোধে খুবই কার্যকরী। দুধ শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও প্রোটিন যোগাতে সাহায্য করে। দুধে খুব বেশি পরিমাণে আয়রন না থাকলেও এতে প্রায় সব রকমের ভিটামিন আছে। এছাড়াও দুধে আছে পটাশিয়াম ও ক্যালসিয়াম। এই খাদ্য উপাদানগুলো রক্তের হিমোগ্লোবিন বাড়িয়ে রক্ত শূন্যতা দূর করতে সাহায্য করে। তারপর মাছ। আয়রনের ভালো উৎস হলো মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছ। তাছাড়া ছোট মাছ যেমন শিং মাছ, ট্যাংরা মাছ ইত্যাদি, সব মাছেই রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, তাই নিয়মিত খাবার তালিকায় মাছ রাখবেন। তারপর রক্ত স্বল্পতার রোধে নিয়মিত ফলমূল খাবেন। ফলমূলে প্রচুর পরিমাণে আয়রন থাকে। প্রতিদিন আয়রনযুক্ত ফল যেমন আপেল, টমেটো, বেদনা, কলা, আঙ্গুর, কমলা, গাজর ইত্যাদি খেলে রক্ত শূন্যতা হতে মুক্তি পাওয়া যায়, তাই সরাসরি আয়রন গ্রহণ করতে প্রতিদিন 2 থেকে 3টি ফল অবশ্যই খাবেন। তারপর রক্ত স্বল্পতা রোধে শাকসবজির ভূমিকাও অনেক। শাকসবজিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। বিভিন্ন রকম শাকসবজি যেমন কচু শাক, কচু লতি, কচু, পালং শাক, বিট, লেটুস, ব্রকলি, ধনিয়া পাতা এবং পুদিনা পাতা নিয়মিত খেলে রক্ত শূন্যতা থেকে মুক্তি পাওয়া সম্ভব, কারণ এই শাকসবজিগুলোতে আয়রনের পাশাপাশি ফলিক অ্যাসিডও আছে, যেগুলো রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধি করতে অনেকটাই সাহায্য করে। তারপর রক্ত স্বল্পতা রোধে নিয়মিত ডাল খেতে পারেন। রক্ত স্বল্পতা দূর করতে প্রতিদিন মসুর, মুগ কিংবা মাসকলাইয়ের ডাল খেতে পারেন, কারণ এই খাবারগুলোতে প্রচুর ফলেট পাওয়া যায়। ফলেট রক্তের হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। তারপর রক্ত স্বল্পতা রোধে ডিমের গুরুত্বও অনেক। ডিমের মধ্যে রয়েছে প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট। রক্ত স্বল্পতা কমিয়ে শরীরের রক্তের পরিমাণ বাড়াতে ডিম খুবই উপকারী। ডিমের কুসুমের মধ্যে রয়েছে আয়রন, এটি শরীরের লোহিত রক্তের কণিকার পরিমাণ বাড়ায়, তাই খাবার তালিকায় নিয়মিত ডিম রাখবেন। তারপর রক্ত স্বল্পতায় মধু। মধু আয়রনের একটি ভালো উৎস। আয়রন ছাড়াও মধুতে কপার ও ম্যাগনেজ আছে। এই উপাদানগুলো শরীরের হিমোগ্লোবিন প্রস্তুত করতে সাহায্য করে, তাই নিয়মিত মধু খেতে পারেন। সোয়াবিন। সোয়াবিনে রয়েছে উচ্চমাত্রায় আয়রন এবং ভিটামিন। এর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড রক্ত স্বল্পতার প্রতিরোধে সাহায্য করে। সোয়াবিনে রয়েছে কম পরিমাণে চর্বি এবং অধিক পরিমাণে প্রোটিন। প্রোটিনও রক্ত স্বল্পতা প্রতিরোধে অনেকটাই উপকারী। যারা অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতায় ভুগছেন নিয়মিত খাবার তালিকায় এই খাবারগুলো রাখবেন, দেখবেন অনেকটাই উপকৃত হবেন। আর আমার এই ভিডিওটিতে যদি উপকৃত হয়ে থাকেন সবার মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।